আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ সময়ত মুমিন মুসলমান দেনি ভাই বোনেরা আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে আছি মোহাম্মদ সরওয়ার হোসেন তো আজকে আপনাদের সামনে আপনাদের ক্ষো ভারাক্রান্ত হৃদয় নিয়ে এবং অনেক কষ্টের সঙ্গে জানাতে এসেছি যে বা আজকে যে ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে করতে এসেছি আসলে খুব রাগে জিদে অভিমানে ক্ষোভে ক্রোধে মানে সমস্ত কিছু ক্রোধের উপর ডিপেন্ড করে বা ক্রোধে মানে যাকে বলা যায় মানে আমি কীভাবে এক্সপ্লেন করব বুঝে উঠতে পারতেছি না মানে খুব রাগের বা মানে রাগ ভাব নিয়ে এই ভিডিওটা করতে এসেছে তাদের উদ্দেশ্যে যাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করতে এসেছি তারা হচ্ছে যে কিছু অমানুষ যারা সাধারণ মানুষের সিম্পেথি নিয়ে যারা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে প্রতারণা করতেছে আমাদের কাছে প্রায় অভিযোগ আসতেছে ইউটিউবে ফেসবুকে ফেসবুক মেসেঞ্জারে আমার যে পেজ আছে পেজের যে মেসেঞ্জারে একটাই অভিযোগ বারংবার আসতেছে সেটা হচ্ছে যে হ্যাঁ হুজুর এই আইডিটা স্ক্রিনশট দিচ্ছে যে দেখেন তো এটা কি আপনার এটা কি আপনার স্যার হোসেন নামে বা এই হোসেন নামে সেই হোসেন নামে এই যে আইডিটা এটা কি আপনার আমার রোগীর কাছে এত টাকা চাইছে এত টাকা চাইছে এত টাকা চাইছে তো আসলে আজকে আমি দুঃখজনক ঘটনা হলো সত্য যে ইউটিউবে একজন কমেন্ট করলো আমাকে এক হুমকি পর্যন্ত দিল যে এই লোকের কাছে নাকি সত্তর হাজার না আশি হাজার টাকা নিসের রুদ চিকিৎসা করার কথা বলে তো আমাকে হুমকি দিচ্ছে যে আমার টাকা ফেরত দে নলে তোর লাশ বাড়িতে পাঠাবো দেখেন কত বড় একটা কথা বলছে তো আমি ওনাকে কমেন্ট করলাম যে ভাই রিপ্লাই দিলাম যে আপনি যে গাঁজা টাঞ্জা খাইছেন নাকি যে এরকম যে উল্টাপাল্টা কথা বলতেছেন আর আপনি যে কমেন্টটা দিয়েছেন এটা তো সম্পূর্ণভাবে সাইবার অ্যাক্টের মাধ্যমে আপনাকে কিন্তু আমরা চাইলে মামলা করে দিতে পারবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ওনাকে আমি এটাও বললাম যে আমরা আসলে কারোর কাছে টাকা পয়সা চাই না আপনি হয়তো প্রতারিত হয়েছেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্পষ্টভাবে বলতে চাই যে মোমিন মুসলমান ইউটিউব চ্যানেল কিংবা আমি মোহাম্মদ সারওয়ার হোসেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যারা আমার কাছে সরাসরি চিকিৎসা নিছে বিগত দিনগুলো থেকে বা এখন যে বিগত এক বছরের মধ্যে যে আমি কারো কাছ থেকে কোনো টাকা চাই বা চেয়ে চিকিৎসা করি এটা কেউ বলতে পারবে না আমি আমার এখানে যারা সাক্ষাতে বা আমার মাধ্যমে সরাসরি চিকিৎসা নিয়েছে নাকি এটা আমি চ্যালেঞ্জ সুরে দিতে পারবো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই প্রতারকরা বারংবার মানুষকে প্রতারিত করতেছে কিভাবে আমার নামে বা আমার ছবি নিয়ে একটা ফ্যাক আইডি খুলতেছে ফ্যাক খুলে মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদেরকে যারা আমার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে মুমিন মুসলমান নামে যেটা লিঙ্ক হচ্ছে ত্রিপল ডবলিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মুমিন মুসলমান ওয়ান আর কি তো এই মুমিন মুসলমান ওয়ানে তারা এই মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে মানে যারা কমেন্ট করতেছে তাদেরকে হ্যাঁ তারা কী কাজ করতেছে সেই কমেন্টের ব্যক্তিগুলোকে টার্গেট করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর একটা পর্যায়ে পাবলিক তো যখন আমাকে খুঁজে পাচ্ছে না বিভিন্ন জায়গায় যখন খুঁজে পাচ্ছে না বিভিন্নভাবে আর আমার একার পক্ষেও তো সবার সঙ্গে কমিউনিকেট করা সম্ভব না তো যখনই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট যায় আমার নামে তখন তারা খুব খুশি হয় বিনা মেঘে বৃষ্টি না খুঁজে পাচ্ছে না যে ব্যক্তিটাকে কোনো ব্যক্তিকে আপনি খুঁজতেছেন যদি না পান হঠাৎ যদি দেখেন সে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে সেটা একটা অন্যরকম একটা অনুভূতি না তো এই অন্যরকম অনুভূতির সিম্পথি এই অনুভূতিটা ইউজ করে এই প্রতারক চক্ররা সাধারণ মানুষকে ধোকা দিচ্ছে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাদেরকে ভিডিও কল দিচ্ছে অন্য একটা মোবাইলে আমার কোনো লাইভ ভিডিওর একটি অংশ এইভাবে রেখে হ্যাঁ ভিডিও কল দিচ্ছে ভিডিও কল দিয়ে তাদেরকে পাঁচ ছয় সেকেন্ডের একটা ভিডিও কল দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে সেটা সার আমি আপনাদের স্পষ্ট বলবো যদি কখনো কেউ ওইভাবে ভিডিও কল দেয় আপনি বলবেন ভাই এই মুহূর্তে মাথায় হাত দেন তো এই মুহূর্তে ঘাড়ে হাত দেন তো এই মুহূর্তে কানে হাত দেন তো এইভাবে আর কি বলবেন বা বিভিন্ন শরীরের অঙ্গের কথা বলবেন বা আমি যে এই তিনটা অঙ্গের কথা বললাম এটাই যে বলতে হবে এমন না তাহলে কিন্তু দেখবেন যে তারা ধরা খেয়ে যাবে প্রথম কথা দ্বিতীয় কথা আমি মোমিন মুসলমান ইউটিউব চ্যানেলের ফাউন্ডার ফেসবুক পেজের ফাউন্ডার আমি কোনোভাবে কারো কাছে চাই না পয়সা চাই না যে টাকা চাবে মনে করবেন সে ফারোয়ার না প্রথম ইস্যু দ্বিতীয় ইস্যু হচ্ছে আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না আমার যে ফেসবুক আইডি আছে যেটা সতেরো হাজার ফলোয়ার ত্রিপল ডবলু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মোমিন মুসলমান জিরো ওয়ান এটাতে আমি কিন্তু আমার আইডিটা নিজেও আমি অ্যাক্সেস করতে পারতেছি না পেজটা চালাচ্ছে অন্য একটা অ্যাডমিন ছিল এই পেজে ওই অ্যাডমিনের মাধ্যমে আমি অ্যাক্সেস নিয়ে পেজটা কোনো মতো চালাচ্ছি আমার মোবাইল ল্যাপটপ আমার একটা মামলার কারণে সেগুলো সরকারের কাছে জব্দ আছে তো এ কারণে ওই ফেসবুক আইডিতে থার্ড ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে আছে এই জন্য আমি নতুন কোনো আইডি দিয়ে ফোন দিয়ে লগ করতে গেলেই কিন্তু আমার সেই জায়গা থেকে অ্যাক্সেস চাচ্ছে সেই যে ডিভাইসগুলো থেকে এ কারণে আমি নিজের ফেসবুক আইডিতেও আমি অ্যাক্সেস নিতে পারতেছি না হয়তো একটু ঘাটাঘাটি করলে সম্ভব কিন্তু এই সময়টা আমার কাছে নাই প্রথম কথা দ্বিতীয় কথা আমি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না একদম কাছের লোক পরিস্থিতির লোক রক্তের লোক সারা বা কাছাকাছি একসঙ্গে আসি দেখা যাচ্ছে যে ওই মোবাইল বা এই মোবাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে নগদ অ্যাকসেপ্ট করতেছে এটা সারা তৃতীয় কথা হচ্ছে আমরা কারো কাছে তো টাকা চাইই না বরঞ্চ আমরা চেষ্টা করি যেভাবেই যতটুকু অনেকে দেয় খুশি হয় দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দেয় যখন উপকৃত হয় বা যখন স্বাবলম্বী হয় বা আমার মাধ্যমে তাদের উপকার হয় তখন তারা দেয় তো তখন আমারও নিতে ভালো লাগে যাক একটা ব্যক্তি ভালো হইল যাক দুই চার পাঁচ হাজার টাকা দিচ্ছে নেই কিন্তু কারো কাজ করতেছি বা কাজ হইল না বা না হওয়ার আগে যদি কেউ টাকা দেয় বা দুই চার পাঁচ হাজার টাকা মানে আমাকে ইয়া করে দেওয়ার উৎসাহ প্রকাশ করে তাহলে আমার কিন্তু কষ্ট লাগে বা খারাপ লাগে যে টাকাটা নিব প্যাস্টিজাইড লাগে যে কাজ হয় কি না কারণ ওক সারের মালিক তো আল্লাহ আমরা না দ্বিতীয় কথা হচ্ছে আসলে আমরা ফলাওভাবে কাজ করতেছি না আসলে যেহেতু আমাদের যে কাজগুলো এই কাজগুলো সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব আছে ধূসর বা মেকি আছে সরকার থেকে সেভাবে কোনো রকম ইয়া নাই আর কি যে বৈধতা নাই প্রথম কথা দ্বিতীয় কথা নিষেধও কিন্তু নাই যে যেভাবে পাতা করেন কিন্তু এই কাজগুলোর আড়ালে যেমন ইয়া আছে প্রথম কথা হচ্ছে প্রতারণার বিষয়টা বেশিরভাগ অনেকে দেখা যাচ্ছে যে প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে আমরা অনেক ইউটিউবে ফেসবুকে খুলে দেখতে পাই এই কারণে আসলে আসল নকল চেনার খুব কঠিন ব্যাপার তো আপনারা সকলেই জানেন যে আমি মাঝখানে একটা মামলাতে পড়ছি তো মাননীয় বিজ্ঞ আদালতে এই মামলাটা চলমান থাকার কারণে আমরা চেম্বার বন্ধ রেখেছি ইনশাল্লাহ আল্লাহ চাল মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাবে এজ সুন এজ পসিবল যত দ্রুত সম্ভব দোয়া করবেন সকলে তো এই যে মানুষের দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার আজকে এক বোন মেসেঞ্জারের মেসেজ করলো ভাই আপনার কথা বলে আমার কাছে একচল্লিশশো টাকা নিয়েছে এক লোক পরে আমি বুঝতে পারি সেটা ফেকআডি আমাকে সে ব্লক করছে তো এই যে একচল্লিশশো টাকা আমি আমার একচল্লিশশো না পঁচিশশোর কথা বললো যে আমার মার কাছে আমি নিয়ে নিছি আমার মা শয্যাশায়ী অবস্থায় আছে এখন আমি আমার মাকে কিভাবে বলবো যে এই লোকটা আমার কাছে টাকাটা প্রতারণা করে নিছে ব্লক করে দিছে তো উনি মানে কান্না করছে এক প্রকারে তো আসলে আমার এতটা খারাপ লাগছে আসলে রকম কিভাবে হয় একটা মানুষ আরেকজনের রক্তের ঘাম ঝরানোর টাকার কে যদি তারা প্রতারণা করে নিচ্ছে এই প্যাটটুক কতটুক খেতে পারে এই দু চোখ কতটুক জিনিস দেখতে পারে যেখানে আদম সন্তানের দু চোখ কবরের মাটি ছাড়া কখনো পূর্ণ হবে না যারা এই কাজগুলো করতেছে অত্যন্ত ঘৃণিত কাজ মানুষের পরিশ্রমের পয়সা নিয়ে মানুষের প্রতারণা করতেছে আল্লাহ তাদেরকে যে কোন স্থানে রাখবে যদি মিনিমাম আল্লাহর ভয় থাকতো সৃষ্টিকর্তার ভয় থাকতো আখিরাতের ভয় থাকতো কবরের আজাবের ভয় থাকতো তাহলে এই কাজগুলো তারা করতে পারতো না তো আমি একটাই বিনীত অনুরোধ সকলের উদ্দেশ্যে বলে রাখি আপনারা কোনোভাবেই মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ এই এদেরকে দোষারোপ করতে না যদি কোথাও প্রতারিত হন কারণ আমরা বারংবার এখনও বলতেছি আমরা কখনো কাছে সেইভাবে টাকা চাই না কন্ট্যাক্ট করি না আমাদের কথা আমি একটা লোকের সেবা করতে যাব সে যদি উপকৃত হয় সে খুশি হয়ে দুই চার পাঁচ হাজার দিলে এটা ভিন্ন বিষয় নট কিন্তু আমরা টাকা চেয়ে নিব কেন মানব সেবা মানে কি মানব সেবা মানব সেবা এখানে কী টাকা কী লেনদেন সেখানে কিসের বিনিময় তাহলে কিসের মানব সেবা হইলো বিনিময় থাকবে কেন অতএব আমি স্পষ্টভাবে বলি আপনারা যারা ফ্যাক আইডিতে প্রতারিত হচ্ছেন বা প্রতারিত হয়ে আমার মেসেঞ্জারে আমারকে গালাগালি করতেছেন আপনারা নিজেদের ভুলগুলো ধরুন আপনি গালি দিলে আমার লস নাই কিন্তু আপনার নিজেরই লস কারণ একটা গালির কারণে আপনার কবি হয়ে যাবে আরেকটি কথা হচ্ছে আমার একমাত্র অথেন্টিক যে যোগাযোগের মাধ্যম মেইল আমার ইউটিউব চ্যানেলে এবার দেখবেন আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে আমার ফেসবুক পেজ যেটা আছে ফেসবুক ডট কম স্ল্যাশ মৌমিন মুসলমান জিরো ওয়ান বা ওয়ান যেটাই বলেন সেখানে কিন্তু আমার ইমেল অ্যাড্রেস তো আছে সাহিদি সার্ভার অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনেও আমি দিয়ে দিব আপনার শুধুমাত্র সেখানে যোগাযোগ করুন বা পেজের মেসেঞ্জারে আর যেখানে আমাদের ক্লোন করে পেজ কয়েকটা তৈরি হয়েছে আমি এগুলোর বিরুদ্ধে খুব দ্রুত লিগাল অ্যাকশন নিব ইনশাআল্লাহ যেমন আমি আজকে যে ভিডিওটা সারতেছি ওরাও মুমিন মুসলমান নামে পেজ খুলছে এই ভিডিওটা ডাউনলোড করে ওইখানে সারতেছে আমি একটা ফটো সারতেছি সেটা কপি করে ওইখানে সারতেছে আমি একটা স্টেটাস দিচ্ছি সেটা কপি করে সেখানে সারতেছে পাবলিক দ্বিধাদ্বন্দ্বেই ভুগে যাচ্ছে যে কোনটা রিয়েল আর কোনটা ফেক তো সবসময় মনে রাখবেন মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল বা যে পেজ সেটাতেই ফলোয়ার সবটাতে বেশি এবং আমি বিনীতভাবে অনুরোধ করি এই প্রতারক চক্রগুলোর ফাঁদে কেউ পা দিবেন না তারা বিভিন্নভাবে জেল জরিমানা ফাঁসি যত রকম অপচেষ্টা করে যখন সম্ভব হচ্ছে না তখন আমার ইমেজ মান সম্মান যেটা আমি তিলে 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 অর্জন করেছি আল্লাপ আমাকে সহায়তা করেছে এখন তারা আমার এই গুডুলটা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করতেছে আল্লাপাক বলছে অমাকারু অমাকর লহ আল্লাহ খরুল মাকিরিন শয়তান ষড়যন্ত্র করবে আল্লাহ কৌশল গ্রহণ করবে নিচে আল্লাহ উত্তম কৌশল গ্রহণকারী ইনশাল্লাহ শয়তানগুলোর পরাজয় হবে আর মুমিনরা যত বিপদেই থাকুক না কেন আল্লাপাক মমিনটা দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা করেছে তো আমরা চেষ্টা করব এই দুনিয়াতে সর্বাস সতর্কভাবে থাকার জন্য এই অমানুষের বাচ্চাগুলো এভাবে সাধারণ মানুষকে যেভাবে কষ্ট দিচ্ছে আসলে কারো এক পয়সা মেরে খেলে আল্লাহ কিন্তু দুনিয়াতে তাদের সেই প্রতিফল না দেখানো পর্যন্ত মৃত্যু ঘটায় না তো তাদের যে কি পরিণত হবে আল্লাপাক অনু তা আলাই ভালো জানেন এমনও হতে পারে তারা রে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে এমনও হতে পারে তাদের সন্তান সন্তানদের প্রতিবন্ধী হতে পারে শুধুমাত্র তাদের ভুলের কারণে এমনও হতে পারে তাদের অপমৃত্যু অপঘাত বেদ্যুতি লাঞ্ছিত হতে পারে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে এগুলাকে দ্রুত করতেই হবে এবং লিগাল অ্যাকশনও নেওয়া হবে ইনশাআল্লাহ আমি অলরেডি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দিছি তারা কোথায় থাকবে আইনের উদ্ধে কেউ কোনো দিন হতে পারেনি হতেও পারবে না ইনশাআল্লাহ আইনের প্রতি আমার আস্থা আছে সরকার বা যে প্রশাসন যেটা বল তাদের প্রতিও আমার আস্থা আছে আমি আশা করি তারা খুব দ্রুত এগুলোকে ফাইন্ড আউট করতে পারবে ইনশাআল্লাহ তো আমি বিনীতভাবে অনুরোধ করি আমার প্রতি কেউ ভুল বুঝবেন না ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনে এবং জানে আমি আশা করি তারা এখানে কমেন্ট করবে এবং তারা জানেন আমি কেমন মানুষ সো একটাই অনুরোধ কেউ কোনোভাবে প্রতারিত না আমার এই মুহূর্তে কোনো ফেসবুক আইডি নাই কেউ ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে মানে মনে করবেন সে প্রতারক আমার এই পেজটার বাইরে অন্য কিছু নাই ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কিছু নেই সুতরাং আর্থিক লেনদেন তো করা দূরের কথা কেউ টাকা চাইলেই তাকে ব্লক করে দিবেন তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন আমি খুব কঠিন সময় পার করতেছি আল্লাহ যেন এই কঠিন সময়ে আমাকে হেফাজত করেন সাহায্য করেন আর আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন একটি কথা একটি মানুষের পক্ষে সকলের মন জুগিয়ে রাখা সম্ভব না একটি মানুষের পক্ষে সকলের মনের মতো হওয়া সম্ভব না আমি একা মানুষ দৈনিক অনেক মেসেজ আসে সব মেসেজ রেসপন্স করা আমার পক্ষে সম্ভব না সীমিত আকারে যেগুলো পাচ্ছি চেষ্টা করতেছি তো কেউ আমাকে ভুল বুঝবে না অনেকে তো কমেন্ট করে যে হুজুর আপনার এখন পা পাঁচ লক্ষর মতো সাবস্ক্রাইবার তাতে খুঁজে পাওয়া যায় না এক মিলিয়ন হলে তো দুনিয়াতেই মনে হয় আপনাকে খুঁজে পাওয়া যাবে না এমন আরেকজন কমেন্ট করছে হুজুর আমার আপনাকে আমি যোগাযোগ করে পাইনি যদি আমার রুগীর কিছু হয়ে যায় আমি হাসরের ময়দানে আপনার কাছে আল্লাহর কাছে আপনার নামে বিচার দিব তাহলে ভাই কতটা মানুষ ক্রেজি হলে এই সমস্ত কমেন্ট করে আমি জানি আবেগ অনুভূতির জায়গা থেকে কি করছেন তো যাই হোক আমার একার পক্ষে সম্ভব না আর আমি কারো কাছে দুই পয়সা নিয়ে খাই নেই যে আমি বাধ্য আমি আমার অবস্থান ঠিক রাখার পর যদি সময় পাই যতটুকু সময় পাই আমি সেবা করার চেষ্টা করব আর এক মানুষের কাছে কেন আসতে হবে আরও অনেক ভাই আছে বাংলাদেশে যাদের ভালো লাগে যেখানে সহজলভ্যতা হয় সেখানে আপনারা যেতে পারেন তো যাই হোক ভুল ত্রুটি মার্জনীয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিশেষ লাইফটি সর্বোচ্চভাবে শেয়ার করবেন যেন সকলে বুঝতে পারে জানতে পারে আর এ পর্যন্ত কারা কারা আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন আমি সকলের সাপোর্ট চাই এই কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম